আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। গর্ভাবস্থায় মহিলাদের জন্য বিশেষ আমল। এক বোন প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো আমল আছে কি? ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রেগনেন্ট অবস্থায় বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বর্ণিত হয়নি, তবে এ অবস্থায় যথাসম্ভব কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করবে এবং বেশি বেশি নেকির কাজ করার চেষ্টা করবে এবং সব ধরনের অন্যায়, অশ্লীল, গুনাহের কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এতে আশা করা যায় গর্ভস্থ সন্তানের ওপর এর প্রভাব পড়বে। গর্ভাবস্থায় কোরআন খতম দিলে কি ন্যাক সন্তান লাভ হয়, অথবা কী কী আমল করলে সুসন্তান লাভ করা যায়? এর উত্তর হল, গর্ভাবস্থায় কোরআন খতম দিলে বা অধিক পরিমাণ কোরআন পাঠ করলে ন্যাক সন্তান লাভ হবে, কোরআন হাদিসে এমন কোনো কথা নেই, তবে এতে সুসন্তান পাওয়ার আশা করা যায়। কোরআনের বরকতে মনের মধ্যে এই আশা ও সম্ভাবনা সৃষ্টি হয়, কিন্তু এটা অপরিহার্য নয়। কেননা সন্তান ন্যাককার হবে নাকি বদকার হবে তা সম্পূর্ণ আল্লাহর হাতে। তবে সন্তান দুনিয়ায় আগমনের পর পিতামাতার পক্ষ থেকে সন্তানকে ন্যাককার বানানোর চেষ্টা করা জরুরি। আল্লাহ তাআলা সে চেষ্টা কবুল করলে সে হেদায়াতের পথে থাকবে, অন্যথায় নয়। তাই বলবো, একজন গর্ভবতী নারী সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার, দোয়া ও অন্যান্য ন্যাক আমলের প্রতি যত্নশীল হবেন, গুনাহ থেকে বাঁচবেন এবং মহান আল্লাহর নিকট দোয়া করবেন যেন আল্লাহ তাকে চক্ষু শীতলকারী সুসন্তান দান করেন। এমনকি সুসন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও ঈমান ও আমলের উপর অবিচল থাকার চেষ্টা করবেন, সেই সাথে সন্তানকে কল্যাণের পথে রাখার জন্য যথাযথ উপায় ও পদ্ধতি অবলম্বন করবেন। তাহলে আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে তার সন্তান ন্যাককার ও পিতামাতার চক্ষু শীতলকারী হবে। নিশ্চয়ই একমাত্র আল্লাহই হেদায়েতের মালিক ও তৌফিক দানকারী। তৃতীয় প্রশ্ন, আমরা অনেক জায়গায় দেখি গর্ভবতী মহিলারা গর্ভের প্রথম মাসে সূরা আলে ইমরান, দ্বিতীয় মাসে সূরা ইউসুফ এভাবে আমল করে, এটা কি সঠিক? এর উত্তর হল, গর্ভ অবস্থায় মহিলাদের জন্য বিশেষ কোনো আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই গর্ভধারণের প্রথম মাসে সূরা আলে ইমরান, দ্বিতীয় মাসে সূরা ইউসুফ এভাবে আমল করা বিদআতের অন্তর্ভুক্ত। গর্ভাবস্থায় বিশেষ কোনো সূরা পাঠ, দোয়া পাঠ বা আমল করলে যদি উপকার হতো, তাহলে নিঃসন্দেহে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করে যেতেন আর সাহাবিগণ অবশ্যই আমল করতেন। সুতরাং সুফি ও বেদায়াতীদের তৈরি করা এ সকল বানোয়াট ও ভিত্তিহীন আমল করা থেকে বিরত থাকা জরুরি। তবে সাধারণভাবে যথাসম্ভব ন্যাক কাজ করবে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির আজকারের প্রতি যত্নশীল হবে, সালাতে পাবন্দ হবে এবং গান বাজনা, ফিল্ম দেখা ইত্যাদি সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে অবস্থান করবে। তাহলে এতে নিজে যেমন উপকৃত হবে, তেমনি আল্লাহ চাইলে এটি তার গর্ভস্থ সন্তানের উপর প্রভাব ফেলবে। মহান আল্লাহ তাআলা গর্ভ অবস্থায় সকল মহিলাদের ন্যাক আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বেদাত আমল থেকে হেফাজত করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।